আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। ডান পায়ের গোড়ালিতে ইঞ্জুরিত পড়েছেন নেইমার, কাঁদছেন অবিরত। ম্যাচের 78তম মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছে নেইমারকে, তার পরিবর্তে মাঠে নামানো হয় অ্যান্টনিকে। 77তম মিনিটে সাব ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন নেইমার, তার পায়ের সঙ্গে লেগে পা মচকে যায় পিএসজির এই তারকার। এ সময় দেখা যায় তিনি মাঠে বসে পড়েছেন। থিয়াগো সিলভা প্রথমে টেনে টুনে দেখেন তার পা, এরপর চিকিৎসকরা আসেন। এক সময় দেখা যায় স্ট্রেচারও নিয়ে আসা হয়। যদিও পরে দেখা গেছে নেইমার হেঁটে মাঠ ছেড়েছেন, তবে ডাগ আউটে বসে দেখা গেল জার্সিতে মুখ ঢেকে রেখেছেন তিনি। কেউ কেউ বলছেন কান্না রোধ করার জন্য মুখ ঢাকেন, এর অর্থ পায়ের ব্যথাটা তার ভালোই, অর্থাৎ শঙ্কায় পড়ে গেছেন তিনি এই ইঞ্জুরি কতটা গভীর হবে তা নিয়ে। পরের বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে নেইমার জুনিয়রের গোড়ালির, তাতেই দেখা যায় গোড়ালি ফুলে আছে তার, তাই স্ক্যান করা ছাড়া বলা সম্ভব নয়। নেইমারের সংশ্লিষ্ট ডাক্তার রদ্রিগো টুইট করেছেন, নেইমারের গোড়ালি মচকে গেছে এবং সেখানে ফোলা দেখা যাচ্ছে, তবে এটা খুব বেশি গভীর নয়। যদিও ছবিটা দেখে মনে হচ্ছে বেশ আশঙ্কাজনক, তবে স্প্যানিশ পত্রিকা স্পোর্ট জানিয়েছে নেইমারের ইঞ্জুরি খুব বেশি গুরুতর নয়, তাকে নিয়ে শঙ্কার কিছু নেই। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারবেন তিনি। তবে বেশ কয়েকটি টুইট বার্তায় বলা হচ্ছে এক্স-রে কিংবা MRI করে দেখতে হবে তার এই ইঞ্জুরি কতটা সিরিয়াস। আপনাদের কি মনে হয় নেইমারের পায়ের গোড়ালির ইঞ্জুরি কতটা গুরুতর, জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।